আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে আমার গ্রুপ টিকিটের সিরিজ টু বা এপিসোড টু যে এপিসোড টু যেভাবে বলে না কেন সো এই ভিডিওতে আমরা গ্রুপ টিকিট সম্পর্কে জানবো যে গ্রুপ টিকিটের কিছু পলিসি আছে গ্রুপ টিকিটের পলিসি সম্পর্কে জানবো এবং লাস্ট সিরিজে আই মিন পরের ভিডিওতে আমরা জানবো গ্রুপ টিকিটটা এজেন্সিরা কিভাবে করে পার্চেস করে বা এজেন্সি কিভাবে করে কনফার্ম করে সো গ্রুপ টিকিটের পলিসি সম্পর্কে বলতে গেলে বলা যায় যে গ্রুপ টিকিট খুবই স্ট্রিক্ট একটা পলিসি যেখানে আপনি যদি কোনোভাবে গ্রুপ গ্রুপ মিস করে ফেলেন আপনি একটা কনফার্ম করছেন ঢাকা থেকে সৌদি রুটে হোক বা দুবাই রুটে হোক যে কোনো রুটেই হোক না কেন আপনি সামহাউ ফ্লাইটটা মিস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই সেই ফ্লাইটটা আপনি চাইলে থেকে কোনো টাকা রিফান্ড নিতে পারবেন না সেটাকে আপনি চেঞ্জ রি করতে পারবেন না চেঞ্জ করতে পারবেন না এরকম কোনো সুযোগ নেই বাট যদি আপনার এমন হয় যে একটা ম্যাসিভ লস হয়ে গেছে মানে আপনার জন্য এটা না যদি এরকম হয় যে একটা এজেন্সি যে কিনা একটা পঁচিশ তিরিশ জনের একটা গ্রুপ নিছে যার মধ্যে সে সেল করতে পারে নাই যাবতীয় একটা ডিজাস্টার ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এয়ারলাইন্স সাথে যোগাযোগ করে মোটামুটি একটা কম্প্রোমাইজ পাওয়ার সুযোগ থাকে সেটা হচ্ছে এজেন্সির বাট একটা এজেন্সি পঁচিশটা বা তিরিশটা গ্রুপ ফের নামাইছে বা বেশি নিছে বা কম নিছে যতটুকুই হোক না কেন আপনি স্পেসিফিকভাবে আপনি একজন ক্লায়েন্ট আপনি একজন সিঙ্গেল পার্সেন্ট ট্রাভেলার বা আপনি একজন মানুষ যে কিনা দুবাইতে বা আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা আদার্স একটা ভিসা যেটাই হোক না কেন সো বাট আপনি ফ্লাইটটা মিস বা করছেন আপনি উমরার যাত্রী ছিলেন উমরা বা বড় হজের যাত্রী ছিলেন আপনি ফ্লাইটটা মিস করছেন সেক্ষেত্রে যদি আপনি এটা চিন্তা করেন যে আপনাকে আপনার গ্রুপ ফেয়ারের আপনাকে আপনার এয়ারলাইন্সের ফ্লাইটের টাকাটা ফেরত পাবেন ফুল টাকাটা আপনাকে তারা দিয়ে দিবে এটা সম্পূর্ণরূপে ভুল এটা ভুল হওয়ার কারণ হচ্ছে কি অলরেডি কিন্তু আপনার এজেন্সি সে কিন্তু আরো আগে এই কয়টা সিট সে কনফার্ম করে ফেলছে এবং এই ফুল টাকাটা এয়ারলাইন্সকে সে জামানত দিয়ে দিছে সো এখানে যদি আপনি না যান সেক্ষেত্রে তার আর করার কিছু নাই বাট করার অবশ্যই আছে যদি এমন হয় যে আপনি হজের যাত্রী বা আপনি অনেক অনেক আগে আপনি কনফার্ম করছেন বাট তিনি নাম ইনসার্ট করার আগেই আপনি তাকে জানাই দিয়েছেন যে ভাই আমি তো নাম ইনসার্ট করেন না আমি কোনো একটা প্রবলেমে পড়ে গেছি আমি মনে হয় ওই ডেটে ফ্লাই করতে পারবো না এবং আপনি যখন জানাইছেন তখন পর্যন্ত যদি এমন হয় যে সে নাম ইনসার্ট করে নেয় তাহলে তার হাতে সুযোগ আছে আপনাকে ফুল টাকাটাই রিফান্ড দিয়ে দেওয়ার জন্য এবং সেখানে সে অন্য একজন প্যাসেঞ্জার নিতে পারবে বাট সাম যদি সে এরকম হয় চিন্তা করে যে না তাকে বলে দিব নন রিফান্ডেবল তারপরে যে আমি এখানে আরেকজন যাত্রী নিয়ে যাবো এদিকেও পঞ্চাশ হাজার লাভ ওদিকেও পঞ্চাশ হাজার লাভ এটা যদি হয় এটা ডিফারেন্ট হিসাব বাট এরকম সুযোগ থাকে বাট যদি সত্যি এমন হয় যে সে নাম ইনসার্ট করে ফেলছে সেক্ষেত্রেও তার করার কিছু থাকে না সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার টাকাটা রিফান্ডও পাচ্ছেন না বা এটার কোনো আসলে আপনি কোনো প্রুভও নেওয়ার কোনো সুযোগ নেই যে ভাই আপনি নাম ইনসাইড করছেন আমাকে দেখান এটা আপনাকে দেখানোরও কোনো সুযোগ নেই তো এক্ষেত্রে যারা গ্রুপ টিকিট অ্যাজ এ ক্লায়েন্ট সিঙ্গেল পার্সেন্ট ট্রাভেলার আপনারা যারা গ্রুপ টিকিট কনফার্ম করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তিনবার বললাম অবশ্যই মাথায় রাখবেন যেন কোনোভাবে ফ্লাইট মিস না হয় ফ্লাইটের টাইম মিস না হয় অবশ্যই মনে রাখবেন যে আপনার রবিবার না শনিবার সোমবার না মঙ্গলবার ভালো মতো দেখে নেবেন এরকম আমি অনেক মাল্টিপাল টাইম দেখছি যে ফ্লাইট ছিল রবিবার সকাল সাতটায় সে হচ্ছে আপনার রবিবার রাত সাতটার দিকে চলে গেছে এরকম কিন্তু হিউজ আমি দেখছি মানে অনেকবার দেখছি তো অবশ্যই চেষ্টা করবেন যেন এরকম মিস্টেক না হয় আপনার দ্বারা কারণ আপনি এখানে কোনো রিফান্ড পাবেন না এখন রিফান্ড যেটা ক্লায়েন্ট পাচ্ছে না বাট এজেন্সির সাথে অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন তারা অনেক রকম অনেক ট্যাক্স ট্যাক্সের অনেক বিষয় থাকে বাট এইটা আপনাকে হিসাব করে লাভ নেই কারণ একটা এজেন্সি সে কি পাচ্ছে বা সে কি পাচ্ছে না বা তার কি হবে এইটা নিয়ে যারা এসে এজেন্সিতে ঝামেলা করেন এটা হচ্ছে বোকামি কারণ গ্রুপ টিকিট নন রিফান্ডেবল আপনি যদি মিস করেন সেটা দায় দায়িত্ব লাইবিলিটিস আপনাকেই নিতে হবে সো আপনি মোটামুটি যারা আমার ফার্স্ট এই সিরিজের ফার্স্ট ভিডিওটা দেখছেন তারা মোটামুটি জানেন যে গ্রুপ টিকিট কাদের জন্য প্রযোজ্য যদি আপনি সেটা জেনে থাকেন আর সেইভাবে যদি আপনি আপনার জন্য যদি গ্রুপ টিকিট বা লোয়েস্ট ফেয়ার সবচেয়ে কম দামি টিকিটটা যদি আপনি ফ্লাই করতে চান সেক্ষেত্রে যেহেতু আপনি দামে সস্তা পাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এইটুকু মাথায় রাখতে হবে যে আপনাকে একটু কেয়ারফুল হইতে হবে সিনসিয়ার হইতে হবে আপনার ফ্লাইটের সময় আপনাকে অবশ্যই অন টাইম ফ্লাইটে উপস্থিত থাকতে হবে আপনি মিস করলেন তার মানে আপনি মোটামুটি ধরা খেয়ে গেছেন ঠিক এরকমই সেই যারা উমরা হজ বা বড় হজের জন্য যারা যাচ্ছেন আপনারা হাজি সাহেব বা হাজি ভাই বা বোনেরা সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদেরকে কিন্তু একটা লাস্ট টাইম তারা একটা কনফার্মেশন চায় যে ভাই এখন কিন্তু আমরা টিকিট কনফার্ম করেই ফেলতেছি আপনি কিন্তু এরপরে না বলতে পারবেন না এরকম একটা জিনিস বলে কারণ হচ্ছে তখন তারা এজেন্সির সেই এজেন্সি অথবা সেই এজেন্সি যার থেকে টিকিট নিচ্ছে সেই এজেন্সি তাকে কনফার্মেশন দিয়ে দেয় যে ঠিক আছে আমার এই কতজন হাজি তারা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তারা যাবে তাদের নামটা আপনি এন্ট্রি করে ফেলেন বা ইনসার্ট করে ফেলেন তারপরে কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ নেই তার আগে পর্যন্ত সুযোগ আছে বা তার আগে পর্যন্ত তারা আপনাকে সুযোগ দিবে ঠিক আছে ভাই এটা এ করেন বা সেই করেন বাট সেক্ষেত্রে অনেক সময় অনেকে সুযোগ দিতে চায় না এই কারণে দেখা গেল যে কোনো একটা এজেন্সিতে আপনি উমরা হজ বা বড় হজ যাওয়ার কথা আপনি লাস্ট মুমেন্টে নাম ইনসাইটের আগে সময় আপনি বললেন যে ভাই আমি যাব না তখন হয়তোবা তারও কিছু করার থাকবে না ওই টিকিটটা হয়তো আপনার এয়ারলাইন্সও তখন বলবে না যে ঠিক আছে আমরা এটাকে আর কি জাস্ট ওয়েভ করে দিচ্ছি যে এটা আমরা আপনার কাছে পেমেন্ট নিব না এয়ারলাইন্স এরকম করবে না তখন কিন্তু একটা বড় অঙ্কের জরিমানা তার উপরে পড়ে যাবে যার কারণে অনেকে আগে থেকেই বলে দেয় যে ভাই এটা কোনো ক্যান্সেল করা যাবে না কোনো কিছুই না কারণ এটা একদম পুরোপুরি মানে এটা পুরোপুরি একটা ঝামেলার বিষয় যে আপনি এমন সময় মানা করলেন যখন তার আরো ওইটা সেল হলো না পুরো জরিমানাটা তার দেওয়া লাগলো হয়তো সে পঞ্চাশটা টিকিট সেল করে সে এক হাজার দুই হাজার করে সে লাভ করছে পঁচাত্তর হাজার বা এক লাখ টাকা বাট আপনার ওই এক টিকিটে মোটামুটি তার এক দেড় লাখ টাকা তার লস এসে গেলো বা এরকম আপনার মতো পাঁচজন যদি এরকম সেম বিহেভিয়ার করে সে হয়তো দুইটা টিকিট সেল করতে পারছে তিনটা সেল করতে পারেনি খালি সিট চলে গেছে বাট সেখানে তো তার আর কোনো কিছু করার নেই অলমোস্ট সে প্রায় দেড় দুই লাখ টাকা সে ধরা খেয়ে গেছে তার প্রফিট তো দূরের কথা এতগুলা টাকা তার সারা মাস আটকায় ছিল দুই মাস তিন মাস ধরে আপনার এক জায়গায় আটকে আছে বাট এন্ড অফ দ্য সিজন সে এখানে লস করছে সো যার কারণে বলা আপনারা যারা গ্রুপ টিকিট কনফার্ম করতেছেন অবশ্যই আপনারা একটু সিনসিয়ার থাকার চেষ্টা করবেন যেন আপনারা খুব ভালো মতো মানে অন টাইম এয়ারপোর্টে পৌঁছতে পারেন বিপদ আপদের তো কোনো হিসাব নেই বাট তারপরেও চেষ্টা করবেন যতটুকু সম্ভব সতর্কতার সাথে এটা কনফার্ম করার সো এই হচ্ছে মোটামুটি আজকের এই ভিডিও আর আমরা নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব কথা বলার গ্রুপ টিকিটটা গ্রুপ টিকিটের একদম ডিটেল পলিসি নিয়ে যে পলিসি নিয়ে তো আজকে বলছি বাট এছাড়াও একটা এয়ারলাইন্স বা কিভাবে একটা এজেন্সিকে গ্রুপ টিকিট দেয় আপনি কি পারবেন নাকি গ্রুপ টিকিট কনফার্ম করার জন্য আপনি যদি কোনো এজেন্সি না হয়ে থাকেন আপনি নিজে কিভাবে এয়ারলাইন থেকে নিবেন আদৌ সেটা কি সম্ভব কিনা অথবা একটা এজেন্সি কোন কিভাবে করলে কোন ক্লাস কিভাবে এই বা ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি এজেন্সিতে জব করে থাকেন অথবা যদি আপনি এজেন্সিতে জব নাও করে থাকেন বাট আপনি যদি মোটামুটি জানার আগ্রহ থাকে অবশ্যই থার্ড পার্টটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম